আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আসলে ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ব্যবসা সংক্রান্ত ব্যবস্থাপনা দ্বিতীয় পর্বের আজকের ক্লাসে। আমরা ব্যবসা সংক্রান্ত ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ এই অধ্যায়টির উপরে বিগত পাঁচটি ক্লাসে এই অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমত আমাদের ছিল পরিকল্পনার ধারণা, এরপরে ছিল উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য, এরপরে আমরা পেয়েছি পরিকল্পনার বিভিন্ন পদক্ষেপ, এরপরে আমরা আলোচনা করেছি পরিকল্পনার প্রকারভেদ, এরপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ সহ আরো দুই একটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায়ে এই যে সামগ্রিক বিষয়গুলো তা নিয়ে কিছু সৃজনশীল প্রশ্ন দেখব, যে সৃজনশীল প্রশ্নগুলোর মাধ্যমে আমরা জেনে নিতে পারবো বা বুঝে নিতে পারবো এই অধ্যায় থেকে কোন ধরনের সৃজনশীল প্রশ্নগুলো এসে থাকে। তাহলে আমরা প্রথমেই যে সৃজনশীল প্রশ্ন নিতে যাচ্ছি তা হলো, ঢাকার যানজট সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার টঙ্গী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। কাজ শুরু করার পর দেখা যায় যে রুট নির্ধারণ করে মেট্রো রেলের লাইন যাওয়ার পরিকল্পনা ছিল, তা নির্মাণ করলে ভবিষ্যতে বিভিন্ন জায়গায় ফ্লাইওভার নির্মাণের সমস্যা হতে পারে, তাই পরবর্তীতে সে সকল জায়গা বাদ দিয়ে পরিকল্পনার সংশোধনী সহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে যাতে মেট্রো রেল নির্মাণের উদ্দেশ্য অর্জিত হয়। তাহলে আমরা এই উদ্দীপকটিতে দেখব, এখানে প্রশ্ন রয়েছে যে উদ্দীপকের মেট্রো রেল স্থাপনে প্রকৃতি ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা ব্যাখ্যা করে, আমরা কিন্তু পরিকল্পনার প্রকার ভেদে যখন আলোচনা করেছি তখন কিন্তু আমরা প্রকৃতি ভিত্তিক পরিকল্পনার প্রকার আলোচনা করি, সেখানে ছিল লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা এবং কি একার্থক পরিকল্পনা। তাহলে যদি আমরা ওটার ভিত্তিতে চিন্তা করতে যাই, তোমাদের কাছে তোমরা প্রথমে একটু চিন্তা করে নাও যে এটার উত্তর কি হতে পারে, যে উদ্দীপকে মেট্রো রেল স্থাপনে প্রকৃতি ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা ব্যাখ্যা করা, কোন ধরনের পরিকল্পনা ব্যাখ্যা করা, তাহলে এটা কোন ধরনের পরিকল্পনা হবে। মেট্রো রেল নির্মাণের জন্য যাত্রাবাড়ী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত যে মেট্রো রেল স্থাপনের চিন্তা করা হয়েছে এই পরিকল্পনাটি কিন্তু দিয়ে এটা আর পরবর্তীতে ব্যবহার করা যাবে না। তার মানে এই মেট্রো রেল নির্মাণের জন্য টঙ্গী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মেট্রো রেল নির্মাণের যে পরিকল্পনা, এটি কিন্তু মেট্রো রেল নির্মাণ হয়ে গেলে পরিকল্পনাটি শেষ, এই পরিকল্পনাটি কিন্তু আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। তাহলে এটি কোন ধরনের পরিকল্পনা? তাহলে এটি অবশ্যই প্রকৃতির ভিত্তিতে একার্থক পরিকল্পনা। এরপর ঘ নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা যাই, উদ্দীপকের পরিকল্পনার যে বৈশিষ্ট্যটির কারণে কর্তৃপক্ষ পরবর্তী কার্যক্রম নির্ধারণ সহজ হয় তার কার্যকারিতা মূল্যায়ন করো। বৈশিষ্ট্য বলছে, আমরা কিন্তু পড়েছি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য, সেখানে অনেক ধরনের বৈশিষ্ট্য ছিল, বাস্তবমুখিতা, নমনীয়তা, উদ্দেশ্যমুখিতা, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ছিল। তাহলে দেখি আমরা এখানে এমন কি রয়েছে যা দিয়ে এই বৈশিষ্ট্যটি খুঁজে পাই। তাই পরবর্তীতে যে সকল জায়গা বাদ দিয়ে পরিকল্পনার সংশোধনী সহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে যাতে মেট্রো রেল নির্মাণ সহজ হয়, তার মানে কিন্তু প্রথমে একটি পরিকল্পনা করা হয়েছিল, পরবর্তীতে সেখানে সংশোধনী আনা হয়, তার মানে পরিবর্তন করা হয়। তাহলে পরিকল্পনার যে বৈশিষ্ট্যতে প্রয়োজনে পরিবর্তনের কথা বলা হয়েছে সেই বৈশিষ্ট্যটি কোনটি? সেই বৈশিষ্ট্যটি হলো নমনীয়তার সংজ্ঞাটা হলো প্রয়োজনে পরিবর্তন আনা। তার মানে প্রথমে যে পরিকল্পনা হয়েছিল সেটি কিন্তু কি করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে। তাহলে আমরা সহজেই বলতে পারি উদ্দীপকের পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যটির কারণে কর্তৃপক্ষ পরবর্তী কার্যক্রম নির্ধারণ সহজ হয় এবং এর ভিত্তিতে আমরা আলোচনা করতে পারি। পরের উদ্দীপকে যদি আমরা যাই, পরবর্তীতে দেখব যে উদ্দীপকটি স্যামসাং ইলেকট্রনিক্স, একটি বহুজাতিক কোম্পানি। কোম্পানিটি বাংলাদেশে বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে আলাদা পরিকল্পনা প্রণয়ন করে। এদেশে অধিকাংশ জনসংখ্যা নিম্ন মধ্যবিত্ত হয়, তারা চাহিদা ও অভিরুচির তথ্য সংগ্রহ করে পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা মাফিক কাজ হয়, প্রতিষ্ঠানটি সহজেই সফলতা অর্জন করতে পেরেছে। এই উদ্দীপকটি থেকে আমরা যদি গ নম্বর প্রশ্ন উত্তর করতে চাই, সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের জন্য কোন কার্যভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করে? পরিকল্পনাটি কিন্তু করা হয়েছে বাংলাদেশের জন্য। আমরা পরিকল্পনার প্রকারভেদে
গিয়ে যখন সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা আলোচনা করেছি, তখন আমরা একটা বিষয় পড়েছি, সেখানে হলো অঞ্চল ভিত্তিক পরিকল্পনা। কোন ধরনের পরিকল্পনা? অঞ্চল ভিত্তিক। বাংলাদেশ একটা অঞ্চল, তাহলে এটা কোন ধরনের পরিকল্পনা হবে? তাহলে আমরা উত্তরটা এভাবে করবো, সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের জন্য আঞ্চলিক কার্যভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করে। যেহেতু বাংলাদেশের জন্য নির্দিষ্ট একটা অঞ্চল, তাহলে কি হবে? এটা আঞ্চলিক কার্যভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করে। পরবর্তীতে ঘ নম্বরে রয়েছে, তুমি কি মনে করো স্যামসাং ইলেকট্রনিক্স পরিকল্পনা আগে স্থাপন করতে পেরেছে? আমরা কিন্তু তৃতীয় লেকচারের প্রথমেই এই পয়েন্টটি নিয়ে আলোচনা করেছি, পরিকল্পনার আঙিনা বা অঙ্কন বা পটভূমি, যে কোন অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হবে তা আগে থেকে চিন্তা করাটাই বা তার একটা রূপরেখা নির্ধারণ করাটাই হল কি পরিকল্পনার আঙিনা বা অঙ্কন। তাহলে দেখো স্যামসাং ইলেকট্রনিক্স কি করেছে, এদেশে অধিকাংশ জনসংখ্যা মধ্যবিত্ত হয়, তাদের চাহিদা ও অভিরুচির তথ্য সংগ্রহ করে পরিকল্পনা গ্রহণ করে। বাংলাদেশে পণ্য বিক্রি করবে, এর জন্য পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কি অবস্থা, তাদের চাহিদা বা অভিরুচি কি হতে পারে, তার উপর ভিত্তি করে তারা পরিকল্পনা করেছে। তার মানে তাদের গৃহীত পরিকল্পনাটি ভবিষ্যতে কিভাবে বাস্তবায়িত হবে, বাংলাদেশের জনগণের যেই চাহিদা বা অভিরুচি সেটি পরিবর্তনশীল বা সব জায়গাতেই পরিবর্তনশীল, এটার কথা চিন্তা করে তারা পরিকল্পনা করেছে। তার মানে তারা একটি রূপরেখা তৈরি করে নিয়েছে যে বাংলাদেশে পণ্য বিক্রি করতে হলে আমাকে এই ধরনের পণ্য বিক্রি করতে হবে। তাহলে আমরা যদি সহজেই বলতে পারি, আমি মনে করি স্যামসাং ইলেকট্রনিক্স পরিকল্পনা আগে স্থাপন করতে পেরেছে, এর ফলে কিন্তু তারা কি হয়েছে, সফলতা অর্জন করতে পেরেছে। এই বিষয়টির সাথে আমি কি একমত। এর পরবর্তীতে আরেকটি উদ্দীপক নিয়ে আমরা একটু আলোচনা করবো, সেই উদ্দীপকটি হলো ফ্লাইং এয়ারওয়েজ। আগামী ছয় বছরের মধ্যে মুনাফা দ্বিগুণ বৃদ্ধির লক্ষ্যে তিনটি নতুন বিমান ক্রয়ের পরিকল্পনা হাতে নেয়। যথাসময়ে মূল পরিকল্পনা অনুযায়ী বিমান ক্রয় করা হলেও তারা এর মাধ্যমে ব্যবসায়িক ভাবে লাভবান হতে পারছে না, কারণ অনুসন্ধানে জানা যায় মূল পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিমানের ক্রু সংগ্রহ, তাদের প্রশিক্ষণ, বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ সুবিধা ইত্যাদি বিষয়ে কোনো আলাদা পরিকল্পনা ছিল না। তাহলে দেখো এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নটি করেছে, মেয়াদের ভিত্তিতে ফ্লাইং এয়ারওয়েজ কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে? প্রথমে আমরা মেয়াদের ভিত্তিতে চলে গেলে কি যাবো, আগামী ছয় বছর, এখানে কি দেওয়া আছে, ছয় বছর। তাহলে আমরা মেয়াদ ভিত্তিক পরিকল্পনা শ্রেণী বিভাগে পড়েছি পাঁচ বছরের অধিক সময়। তাহলে এটা কোন ধরনের পরিকল্পনা মেয়াদ ভিত্তিক? অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাহলে আমরা আলোচনায় গিয়ে উত্তর এভাবে করতে পারি, মেয়াদের ভিত্তিতে ফ্লাইং এয়ারওয়েজ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে। এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে, পরিকল্পনার কোন পদক্ষেপটি পালিত না হয় ফ্লাইং এয়ারওয়েজ এর মূল পরিকল্পনাটি ব্যাহত হয়েছে? পরিকল্পনার পদক্ষেপ গুলো যদি আমরা একটু মনে করি দেখি, পরিকল্পনার পদক্ষেপের অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে শেষ একটি পরিকল্পনার পদক্ষেপ রয়েছে সহায়ক পরিকল্পনা প্রণয়ন। সহায়ক পরিকল্পনার মূল পরিকল্পনা ছিল বিমান ক্রয় করবে, কিন্তু সেই বিমানটি কারা চালাবে, বিমানের স্টাফরা কি থাকবে, বিমানটি কোথায় থাকবে, রক্ষণাবেক্ষণ কি হবে, এই বিষয়গুলো চিন্তাই তারা করেনি, যার ফলে বিমানটি কিন্তু তারা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারার কারণে তাদের কিন্তু সেই বিমান থেকে যে মুনাফা অর্জন করার কথা বা আশাবাদ ছিল সেটা কিন্তু তারা করতে পারেনি। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি, পরিকল্পনার সহায়ক পরিকল্পনা গ্রহণ পদক্ষেপটি পালিত না হয় ফ্লাইং এয়ারওয়েজ এর মূল পরিকল্পনাটি ব্যাহত হয় বলে আমি মনে করি। তাহলে কিন্তু তারা সহায়ক পরিকল্পনাটি গ্রহণ করেনি, সহায়ক পরিকল্পনা গ্রহণ করতে হবে, এই পদক্ষেপটি ঠিকভাবে গ্রহণ করেনি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায় এর বিষয়ে ক্ষেত্রে যে ছয়টি লেকচার অনুষ্ঠিত হলো, ছয়টি লেকচারের মাধ্যমে আমরা পুরো অধ্যায়ের মূল বিষয়গুলো আলোচনার চেষ্টা করেছি। তোমাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই বাসায় অধ্যায়টি ভালো করে রিডিং করতে হবে, অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন আছে,
বহুনির্বাচনী প্রশ্ন আছে, অধ্যায় শেষে দেওয়া আছে, সিডিওজি প্রশ্ন দেওয়া আছে, তোমাদেরকে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং যে হাইলাইটেড টপিকস গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যে সৃজনশীল গুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা এই অধ্যায়ের বিষয় সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে পারবো। এবং অবশ্যই কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় একটি প্রশ্ন থাকে এবং একাধিক প্রশ্ন থাকতে পারে। তাহলে আমাদের মূল কাজ হলো বাসায় মূল বই থেকে প্র্যাকটিস করা, আলোচনা করা, আলোচনা গুলো দেখা এবং আমাদের বারবার সেই বিষয়গুলো নিয়ে চর্চা করা। তাহলে আমাদের এই পরিকল্পনা প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে ক্লাসের আজকে সমাপ্তি। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।